ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক এবার মুর্শিদাবাদে। আক্রান্ত 65 বছরের নুরুল ইসলাম, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের হাই স্কুল পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম, পেশায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, আক্রান্ত হয়েছিলেন করোনায়। একদিন শুনলাম নাকি অসুস্থ, তো বাইরে ট্রিটমেন্টের জন্য গিয়েছিল। তো বাইরে ট্রিটমেন্ট করে প্রায় মাসখানেক পর বাড়িতে একবার এসেছিল। এসে তখন প্রায় সুস্থই, আমি জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন কাকা, তো বললো না সুস্থ আছি, তো আমি আর একবার যাবো বাইরে ট্রিটমেন্ট করাতে। তো তারপর প্রায় মাস দেড়েক হয়ে গেল, এখনও পর্যন্ত আসেনি, বাইরে হয়তো ট্রিটমেন্ট করছে এটাই জেনেছি। তো হঠাৎ আজকে এরকম শুনলাম নাকি তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন, তো শুনে খুব খারাপ লাগলো। একবার শুনেছিলাম যে অসুখ হয়েছিল, দিয়ে আজকে শুনলাম যে এরকম একটা ব্যাপার। এর বেশি আর কিছু যাই না, মিডিলে একবার এসেছিলো, এটুকুই, দিয়ে একবার দেখেছিলাম, দিয়ে আর এই যে আজকে শুনলাম এইটাই। পুর প্রশাসক এবং স্থানীয় সূত্রে খবর, প্রায় মাসখানেক হয়ে গেল তিনি নিজের বাড়িতে থাকতেন না, আসতেন না জিয়াগঞ্জের বাড়িতে। কালুখালি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক নুরুল ইসলামের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হবার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জিয়াগঞ্জে। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। মুর্শিদাবাদ থেকে কুশল শরীফের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।